সামান্তা জাহান আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে দাঁড়া উচিত। স্বামী স্ত্রীর মধ্যে একজনের মোবাইল হাতাহাতি করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি, এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে। একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন, সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে। আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী একে অন্যটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারোর প্রতি কারোর কোনো অবিশ্বাসের জায়গাটা নেই, বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয়, তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে, কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে। আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে, যা খুশি তা করার কিন্তু সুযোগ নেই। আপনার স্বামী স্ত্রীর পারস্পরিক যে আপনার গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে সেখানে একটা লিমিটেশনের জায়গা আছে। আমি আমার কার সাথে কথা বলছি না বলছি এটা নিয়ে গোয়েন্দাগিরি করা বা আমার স্ত্রী কী করছে না করছে আমি গোয়েন্দাগিরি করা, এটা কোনো ভালো স্বভাব না। এর ফলশ্রুতিতে সংসারে নানা রকমের অশান্তি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং আপনার যেটাকে বলে নিজেদের মধ্যকার বোঝাপড়ার গরমিল হয়, যেন এটা অনুচিত একটি কাজ।